গাইস, ওয়েলকাম টু ফুটবল তৈরি আর তো ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে দুটো ট্রান্সফার আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা তো বলা যায় একদম ময়দান তোলপাড় করে দেয় আপডেট, লুইস সুয়ারেজকে এটিকে মোহনবাগানে আসছে। তো এই ব্যাপারটা নিয়ে তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো, অনেকগুলো ভিডিও লিঙ্ক তোমরা আমাকে পাঠিয়েছো, অবশ্যই সেগুলো অনেক বড় বড় চ্যানেল থেকে করা ভিডিও। তো যাদের সঙ্গে আমার নিয়মিত কথা হয় তারা আমাকে এটা জিজ্ঞেস করেছিল যে এই ব্যাপারটা কতটা সত্যি। তো আমি জানি না তোমরা আমার কথা কতটা বিশ্বাস করবে, আমার মতো ছোটো মানুষের কথা। তবে এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি, লুইস সুয়ারেজকে পাওয়া কিন্তু একেবারে এটিকে মোহনবাগানের জন্য খুব একটা সহজ হবে না। মারিও মানজুকিচ যখন এটিকে মোহনবাগানে আসতে পারে বলে এরকম একটা কথা শোনা গিয়েছিল, তখন আমি ঠিক একই কথাই বলেছিলাম, তো প্রচুর গালাগালি খেয়েছিলাম। এক্ষেত্রে আমি ঠিক একই কথাই বলবো। তবে হ্যাঁ, এটিকে মোহনবাগানের তরফ থেকে লুইস সুয়ারেজের যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছে তাদেরকে অফার করা হয়েছে। আর এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে লুইস সুয়ারেজের যে মার্কেট ভ্যালুটা দেখাচ্ছে সেটা হচ্ছে 32 crore। দেখো, 32 crore দিয়ে কিন্তু এটিকে মোহনবাগানের পক্ষে লুইস সুয়ারেজকে নিয়ে পসিবল নয়। যদি এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট দিতেও পারে তাহলেও কিন্তু লুইস সুয়ারেজের এটিকে মোহনবাগানে আসার কথা নয়। তার কারণ ISL এর স্যালারি ক্যাপ ওয়াইজ কিন্তু প্রত্যেকটা দল একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মানি দিয়ে কিন্তু প্লেয়ারদেরকে নিতে পারে। তো এক্ষেত্রে বলতে পারো যে লুইস সুয়ারেজ মার্কি প্লেয়ার থেকে মার্কি কোটায় সাইন করবে। তা সত্ত্বেও কিন্তু আমি বলবো 32 crore দিয়ে লুইস সুয়ারেজকে নিয়ে কিন্তু এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষে পসিবল নয়। আমার কাছে যতটা আপডেট আছে লুইস সুয়ারেজকে একটা 13-14 crore মতো টাকা অফার করা হয়েছে এটিকে মোহনবাগানের তরফ থেকে। তো এবার দেখা যাক উনি কী করেন, অবশ্যই ব্যাপারটার দিকে তো আমাদের নজর থাকবে। তো লুইস সুয়ারেজের কিন্তু লেটেস্ট আপডেট এটাই, এটিকে মোহনবাগানের তরফ থেকে একটা অফার গেছে, সেটা কিন্তু ওই 13-14 crore মধ্যে। তো এরপরে লাস্ট আপডেটে যে শেষ করবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল একটা আপডেট। হীরা মন্ডলকে নিয়ে দীর্ঘদিন ধরেই অনেক রকম কথাবার্তা শোনা যাচ্ছে। আমি তোমাদেরকে বারবারই বলেছিলাম হীরা মন্ডলের প্রথম পছন্দ ইস্টবেঙ্গল ক্লাব। তো এই মুহূর্তে ইমামি ইস্টবেঙ্গল এসি প্রাইভেট লিমিটেড রিক্রুটিং টিম কিন্তু হীরা মন্ডলকে নেওয়ার জন্য একদম হার্ড অ্যান্ড ফোল চেষ্টা চালাচ্ছে, এবং যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে কিন্তু হীরা মন্ডল January 2nd ট্রান্সফার উইন্ডো খুললে ইস্টবেঙ্গলে সই করতে চলেছে। যদিও তাকে সই করানোর জন্য ট্রান্সফার উইন্ডো খোলার কোনো প্রয়োজন নেই, তিনি এই মুহূর্তে ফ্রি প্লেয়ার। তবে খুব সম্ভবত জানুয়ারি থেকেই কিন্তু হীরা মন্ডল ইস্টবেঙ্গল দলের সঙ্গে যোগ দিতে চলেছে, এইরকম কথা কিন্তু বিভিন্ন সূত্র মারফত পাওয়া গিয়েছে। তো যাই হোক, এই দুটো আপডেটই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, মনে করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থেকে বেল আইকনটা মনে করে অল করে রাখো যাতে নতুন ভিডিও পোস্ট করে সঙ্গে সঙ্গে তোমার চ্যানেলের নোটিফিকেশন চলে যায়। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে কথা বলতে চাও পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট সঙ্গে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা আমাকে ফলো করে নিতে পারো। তো চলো আমাদের এই পোর্শন দেখা হচ্ছে পরের ভিডিওতে।